রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজকে আপনাদেরকে একটা নিউজ দিতে এসেছি, খুবই গুড নিউজ। যারা বৃন্দাবনে দামোদর মাসে আসছেন তারা অবশ্যই সেটা দেখতে পাবেন, জানতে পাবেন। তো বৃন্দাবনে বিরাট বড় পঞ্চদত্তর মন্দির হতে চলছে। তো বৃন্দাবনে রাধাকৃষ্ণের মন্দির অনেকও পাবেন, 5,000 মন্দির রয়েছে বৃন্দাবনের মধ্যে। তো তার মধ্যে কিন্তু রাধাকৃষ্ণের মন্দিরই সব। তো এখানে বৃন্দাবনে বিরাট বড় পঞ্চদত্তর মন্দির হতে চলছে। তো অনেক দিন থেকেই কাজ চলছিল, ভাবছিলাম আপনাদের একটা নিউজ দিব, আপনাদেরকে জানাবো যে কবে হচ্ছে। তো এখন পুরোপুরি হতে চললো, কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। মানে 8 ফুট মহাপ্রভু, যেরকম মায়াপুরে যেরকম পঞ্চদত্তর রয়েছে সেরকমই হচ্ছে এখানে, বিরাট বড় মন্দির হচ্ছে। আর খুবই অসাধারণ রূপ দর্শন করার মতো আমরা কৃপা লাভ করতে পারবো। তো আমরা চলুন জানি কোথায় হচ্ছে। তো এটা হচ্ছে বৃন্দাবনে সব থেকে মুখ্য এবং দিব্য মন্দির, রাধা দামোদর মন্দির। আমরা তো জানি আজ এখন তো রাধা দামোদর মাস, দামোদর মাস চলছে, সে দামোদর বিরাট বড় মহাপ্রভুর মন্দির হতে চলছে। তো আপনারা যদি দামোদর মাসে আসেন তাহলে সেই মহাপ্রভুকে দর্শন করতে পাবেন, অসাধারণ। তো একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগে আপনাদের মধ্যে সেই ভিডিও, সে ব্লগ নিয়ে আসছে। আমি কিছুটা আপনাদেরকে দেখাবো, এখন মন্দির দেখাবো আর কতটুকু কাজ হচ্ছে, আর একটা নজর আপনাদেরকে দেখাবো। আপনারা চুপচাপে দর্শন করুন আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সাবস্ক্রাইব করুন। তো বৃন্দাবনের দামোদর মন্দির হলো সব থেকে মুখ্য এবং দিব্য স্থান। এখানে আমাদের স্বর গোস্বামী পাদ এবং এখানে প্রভুপাদ এই স্থানে এসে ভজন করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আজকে ধর্মপ্রচার করেছে। দামোদর মন্দিরের যে মহিমা সেই নিয়ে আলাদা একটা ব্লগ তৈরি করব, সে মহিমার কোনো শেষ নেই। আর আপনারা প্রথমে আগে মহাপ্রভুর নিউজটা দেখুন, মহাপ্রভুকে দেখুন। সবাই আকাশ বৃন্দাবন ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মাঝে সুন্দর সুন্দর নিউজ এবং সুন্দর সুন্দর জায়গা দর্শন করানোর জন্য আকাশ বৃন্দাবন ব্লগ রয়েছে। তো সঙ্গে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো রাধা দামোদর মন্দিরের চারতলার উপরে রয়েছি আমি এখন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি, এখন কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এখন। ওটা যে জায়গায় থাকে না, হ্যাঁ, ওইটা হচ্ছে ককপিট। হ্যাঁ, ককপিট মানে হচ্ছে কি, দেখো এই তো চেয়ার। তো হ্যাঁ, দেখো ওরা যে বসে আছে চেয়ারে, হ্যাঁ, এই চেয়ার সমেত ওই সিটের মধ্যেই ওদের প্যাশ সেট করা আছে। আচ্ছা, আর ওদের কাজে সুইচ রয়েছে। হ্যাঁ, যখন এই সুইচটা কোনো টিপ পারবে না, হ্যাঁ, এ দেখো বিমানের যে মাথার যে উপরে চালিটা আছে না, চালা, হ্যাঁ, যে ছাউনিটা, ছাউনিটা উপরে আনবে, ওইটার সঙ্গে কোনো ফিক্সড করা আছে অটোমেটিক পটপটে। এইটা সুইচটা টিপ মারবে, ওই রানিংয়ের মধ্যে ওই চালিটা খুলে বেরিয়ে যাবে, আর এই সিট দিয়ে জাম্প। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। তো আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে খুবই সুন্দর কাজ হচ্ছে, খুবই সুন্দর কাজ হচ্ছে। এই দুর্লভ দর্শন একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা যেখানে মন্দিরটা তৈরি হচ্ছে সেখানে যাই। আমি এখন রয়েছি মন্দিরের উপরে, আর এখানে রাধা দামোদর মন্দির সব থেকে মুখ্য এবং দিব্য স্থান বৃন্দাবনের মধ্যে, যেখানে আমাদের স্বর গোস্বামী পাদ এই স্থানে বসে উনি ভজন করেছিলেন, রূপ গোস্বামী পাদ, জীব গোস্বামী পাদ, আর এখানে যত বড় বড় বৈষ্ণব ছিল, মহাজন ছিল, তারা রূপ গোস্বামী পাদের কাছে এসে ভজন করেছে। তো স্থানটা আপনারা যদি আসেন তাহলে আপনাদের বৃন্দাবনে এসে, এটা হলো রাধা শ্যামসুন্দর, রাধা দামোদর কাছাকাছি রয়েছে এখানে, নিধিবন মন্দিরের আশপাশ মীরাবাইগুলি থেকে হয়ে আসতে হয়। আর এই দামোদর মন্দিরে খুবই মুখ্য দিব্য স্থান, এখানের মহিমা আমি এখন এই ভিডিওতে তুলে ধরছি না, পরবর্তী ব্লগে আপনার সঙ্গে তুলে ধরবো। এখানে সাক্ষাৎ গিরিরাজ জি বিরাজমান এই দামোদর মন্দিরে, দেখুন পরিক্রমা করছে ভক্তরা, দেখুন 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 এখন পরিক্রমা করছে। তো আমি নিচে নেমে গেলাম, এখন আপনাদেরকে দেখাবো কোথায় মন্দিরটা হচ্ছে। তো সঙ্গেই থাকুন আকাশ বৃন্দাবন ব্লগটাকে সাবস্ক্রাইব, দেখুন এখানে কত ভক্তর পরিক্রমা করছে। তো এখানে সামনে রয়েছে দামোদরের গোশালা, দামোদরের মহিমা নিয়ে পরবর্তী একটা ব্লগ আপনাদের মধ্যে শীঘ্রই নিয়ে আসছি। তো আপনারা আগে দর্শন করুন এই স্থান। আমি রয়েছি এখন দামোদর মন্দিরে,
নিচে এখানে সামনে রয়েছে মন্দির, এই হলো পরিক্রমার রাস্তা। এখানে সাক্ষাৎ গিরিরাজ জি রয়েছে, যে ব্যক্তি রাধা দামোদর মন্দিরে পরিক্রমা করে চারবার সে গিরিরাজ গোবর্ধনের ফল প্রাপ্তি হয়। তো এখানে রয়েছে শ্রী রূপ গোস্বামীপাদের ভজন কোটি। এখন এখানে রয়েছে রূপ গোস্বামীপাদের সমাধি, যিনি শ্রেষ্ঠ আমাদের আদি গুরু, পরম গুরু। তো আমরা দর্শন করি সেখানকার। আরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এখন নিচে নেমে গেলাম। তো এখানে সে মন্দির, তো এ হলো সেই রূপ গোস্বামীপাদের এখানে ভজন কোটি। আর এ হলো সামনে হলো রূপ গোস্বামীপাদের সমাধি, আর আগে হলো পঞ্চদত্ত মন্দির। হ্যাঁ, এখানেই পঞ্চদত্ত মন্দির হবে। তো আপনারা দর্শন করে জীবন ধন্য করুন। এই অপরূপ সুন্দর এখানকার চারদিক দেখুন কত সুন্দর। তো চলুন, এখানে চারদিকে রয়েছে পরিক্রমার মার্গ, এদিক থেকে পরিক্রমা করে ভক্তরা বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে চারবার পরিক্রমা করলে গোবর্ধনের ফল প্রাপ্তি হয়। এখানে সাক্ষাৎ গিরিরাজ জি বিরাজমান, এখানে ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে গিরিরাজে। সেই নিয়ে পরবর্তী ব্লগ আপনারা পেয়ে যাবেন, আর আপনারা দর্শন করুন পঞ্চদত্ত। ওপর থেকে আপনারা দর্শন করে নিয়ে এসেছি, আপনারা সবাই বেশি বেশি এই ব্লগটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। আর আগে মন্দির আপনাদেরকে কাছে নিয়ে যাচ্ছি, তো সঙ্গেই থাকুন। এখানে অনেক ভক্তরা আছে, এখানে সব দিব্য স্থান। এখানে রূপ গোস্বামীপাদের ভজন কোটি, যিনি সাক্ষাৎ রূপমঞ্জরী। তো আপনারা দেখুন রূপ গোস্বামীপাদ সাক্ষাৎ রূপমঞ্জরী, উনি হলেন আমাদের বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ, আর আমরা হলো রূপানু মার্গ, আমরা হলো রূপানু নগ, আমরা হলো রূপানু দাস, আমরা রূপ গোস্বামীর দাসত্ব পালন করছি। তো রূপ গোস্বামীকে দর্শন করুন, আমি ওনার নিত্য সেবক যুক্ত ছিলাম, ওনার কৃপায় আমার সব কিছু হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে ওনার তীরভাবে। তো চলুন আপনাদেরকে আগে মন্দির দেখাচ্ছি। দেখুন এখানে ভক্তরা পরিক্রমা মানে কীর্তন করছে। এ হলো সেই মন্দির, এখানেই পঞ্চদত্ত বসবে। এ হলো শ্রী রূপ গোস্বামীপাদের ভজন কোটি, শ্রী রূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণধন, সেই মোর আবরণ, সে মোর জীবনের জীবন, সেই মোর জীবনের জীবন। দেখুন কত সুন্দর কীর্তন করছে, সাক্ষাৎ দিব্য স্থান। তো আপনারা দর্শন করেছেন, কেমন লেগেছে সাক্ষাৎ রূপ গোস্বামীপাদ যিনি রূপমঞ্জরী, এনার মহিমা পরবর্তী ব্লগে আপনাদেরকে জানাবো। আর আগে হলো রাধা দামোদর মন্দির, যে দামোদর মাস চলছে সেই দিব্য মুখ্যস্থান রাধা দামোদর মন্দির। এই কার্তিক মাসের আরাধ্য ঠাকুর হলো দামোদর, রাধা দামোদর। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, পরে ব্লগটা শেষ করছি। দেখুন দেখতে পাচ্ছেন কত ভিড়। দেখুন কি ভিড় হচ্ছে, তো আমি আগে যেতে পারছি না, দামোদর মাসের দ্বিতীয় দিনে আজকে কি রকম ভিড়। তো দেখতে পাচ্ছেন দীপদান করছে ভক্তরা। তো আজকের ব্লগ এই অবধি, পরবর্তী ব্লগে আপনার সঙ্গে দেখা হবে।
অবশ্যই আপনারা আকাশ বৃন্দাবন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এমন দিব্য স্থান আপনারা দর্শন করতে পারলেন, আপনাদের অশেষ অশেষ রাধারানীর কৃপা আর আপনাদের অশেষ ভাগ্য যে আপনারা এমন দিব্য স্থান মন্দির হওয়ার আগে দর্শন করতে পারলেন। আর দামোদর মন্দির নিয়ে একটা ব্লগ নিয়ে আসছি, আপনারা খুব শীঘ্রই দর্শন করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আকাশ বৃন্দাবন ব্লগটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন দামোদর মাসের আজকে দ্বিতীয় দিন, কি অবস্থা ভিড় বৃন্দাবনে, লক্ষ লক্ষ লোক আজকে থেকে শুরু হচ্ছে। সবাই ভালো থাকুন, রাধে রাধে।